মুখে মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, খুব বেশি প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হবেন না, বারবার সাবান দিয়ে হাত ধুন। হ্যান্ড মাইকে এসব স্লোগান দিতে দিতে কিশোরগঞ্জের কোচিয়াদি উপজেলা পৌরসভার প্রতিটি ওয়ার্ড ইউনিয়নের গ্রামগঞ্জে বিভিন্ন হাট বাজারে ঘুরে ঘুরে সকাল থেকে রাত পর্যন্ত করোনা সচেতন করে যাচ্ছেন সাব রেজিস্ট্রি অফিসের নৈশ প্রহরী আব্দুল কাদির। জানা যায়, স্বেচ্ছাসেবক আব্দুল কাদির ভৈরব উপজেলার কমলপুর আমলাপাড়া গ্রামের বাসিন্দা মৃত আলতাফ আলীর পুত্র। তার এক ছেলে, এক মেয়ে এবং তার স্ত্রী গৃহিণী। বর্তমানে তিনি কোচিয়াদি সাব রেজিস্ট্রি অফিসে নৈশ প্রহরীর কাজ করেন। সামান্য বেতনে পরিবার চালানো খুবই কষ্ট এবং মানবেতর জীবনযাপন করেছেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনায় সারা দেশে সব গণপরিবহন ও দোকানপাট বন্ধ। সেনাবাহিনী, পুলিশ ও জেলা উপজেলা প্রশাসন সাধারণ মানুষকে ঘরে রাখতে দিনরাত কাজ করছে। স্বেচ্ছাসেবী হিসেবে সাধারণ মানুষকে সচেতন করতেই নিজ উদ্যোগেই মাস্ক বিতরণ ও প্রচার করে যাচ্ছেন। তিনি গত বছর করোনা ভাইরাসের আক্রমণের শুরুতে টানা 65 দিন মানুষকে সচেতন করতে উপজেলার বাজারগুলোতে ঘুরেছেন এবং এখনও ঘুরছেন। সকালে বের হওয়ার সময় রুটি, মিষ্টি, আলু বা কলা ও পানি নিয়ে বের হয়। সারাদিন এগুলো খায় আর এলাকার মানুষ, স্কুলের ছাত্রছাত্রী, পাড়া মহল্লার মহিলাদেরকে আবার হোটেল, চায়ের স্টলের দোকানে করোনা সম্পর্কে আলোচনা ও সাবধান করে যান, যাতে একজনও বাদ না যায় এবং করোনার হাত থেকে সবাই বাঁচতে পারেন, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দূরত্ব বজায় ছিলো, নিজে পারো নয়জনে পড়ার চেষ্টা করুন, স্বাস্থ্যবিধি মাইন্য চলুন, পড়ার চেষ্টা করুন, স্বাস্থ্যবিধি মাইন্য চলুন, দূরত্ব বজায় ছিলো, নিজে বাঁচুন, নয়জনে বাঁচার চেষ্টা করুন, স্বাস্থ্যবিধি মাইন্য চলুন।